প্রভৃতি গ্রাম থেকে শহরে যাওয়ার পথে এই ঘন জঙ্গল পার হয়ে যেতে হতো শহর। এই গ্রামে বাস করত কানু ও ভ্যাবলা নামে দুই ব্যক্তি, যাদের বন্ধুত্ব ঘন মাখনের মতো। এদের বন্ধুত্বের উদাহরণ দেয়া হতো এই গ্রামে, এতটাই মধুর সম্পর্ক। একদিন দুজনে কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরের দিকে রওনা দেয়। পথে পরে সেই গভীর ভয়ানক জঙ্গল। জঙ্গলের পরিবেশ বেশ ঘন আর ভয়ানক, নানা রকম জন্তুর ডাক শোনা যাচ্ছে। এমন সময় কানু বলে উঠল, ভাই খুব ভয় করছে আমার, কোনো হিংস্র জন্তু এসে যাবে না তো ভাই? আরে না, চল চল তাড়াতাড়ি চল, জঙ্গলটা ভালোই ভালোই পেরিয়ে গেলেই হয়। ওটা খুব কাছ থেকে এক শব্দ ভেসে আসলো, সে এক ভয়ানক শব্দ, তারা কিছু বলতে পারল। ওটা কানু থমকে গিয়ে বলে উঠল, ওটা কিসের আওয়াজ বলতো? কি ভয়ানক আওয়াজ, কিছুই তো দেখতে পাচ্ছি না। তারা খুবই ভয় পেল, তাদের শরীরে রক্ত দ্রুত বেগে ছুটতে শুরু করল। এইরকম অবস্থায় কানু আবার বলে উঠল, ওই 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 দেখ ওদিকে ঝোপটা যেন নড়ে উঠল। কি আছে বলতো ওর পিছনে? ওটা পাশের ঝোপটা সরে গেল, সেখান থেকে দেখা গেল একই একটা বাঘ, একটা ভয়ানক বাঘ তাদের দিকেই আসছে। কানু ভয় পেল আর বলে উঠল, ওরে 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 এ তো বাঘ, কি হবে এবার? ভ্যাবলা তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা গাছটিতে চড়ে বসল, কিন্তু কানু গাছে চড়া জানত না। কানু ভ্যাবলাকে বলল, ভ্যাবলা ভ্যাবলা আমাকেও গাছে উঠতে সাহায্য কর ভ্যাবলা। নিজে বাজলে বাপের নাম, নিরুপায় কানু ভয়ে কি করবে কিছুই খুঁজে পেল না। ওটা তার সেই ছোটবেলায় ভাল্লুকের গল্পটি মনে পড়ল, আর সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল। তারপর বাঘটি পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে আসলো, আরো কাছে তাদের সম্মুখে এসে বাঘটি মাটিতে শুয়ে থাকা কানুর সারা শরীরের ঘ্রাণ শুঁকতে লাগলো এদিক ওদিক ঘুরে। তারপর বাঘটি ওটা থমকে গিয়ে এক হাত তুলে করে কানুর গালে একটা চড় মারল। বাঘটি কানুর কানের সামনে গিয়ে বলল, আরে বাটা এরকম পেঁয়তারা ভাল্লুকের কাছে দেখাবি, আমাকে নয়। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।